तारक जिया कोको खालेदा जिया चकलेट ग्यासुद्दीन मामन उनारा छिलेन राजतंत्र राजपरिवार 2001 साले जखन क्षमता आसें उनारा तखन राजतंत्र कायम करेछेन সেই রাজতন্ত্রের মধ্য দিয়ে যখন 2006 সালে 28 অক্টোবর এই জায়গাতে আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা মাহমুদ আলম হানিফ সাহেবের নেতৃত্বে লবি বৈঠক যখন মিছিল হয় অগণিত অজস্র গুলিবর্ষণ করেছে সেই গুলিবর্ষণের মধ্য দিয়ে আমাদের তিনজন তরতাজা নেতাকে আমরা হারিয়েছি হারানোর মধ্য দিয়ে আমরা এই দেশে যখন 111 আসলো আসার পরে আমরা কি দেখলাম 2008 সালে 29 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটা হলো তত্ত্বাবধায়ক সরকার অথবা নিরপেক্ষ সরকার সেই সরকারের অধীনে যখন নির্বাচন হলো নির্বাচনে বিএনপি জামাত পার্টিসিপেট করেছিল আপনারা সকলেই জানেন সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন খালেদা জিয়া ওনার ওই যুবরাজরা রাজতন্ত্ররা অল্প কয়েকটি সিট পেয়েছিল 2009 সালে 14 জানুয়ারি যখন সরকার গঠন করে ওনারা পার্লামেন্টে যায় ওনারা ধোয়া তুলল যে আমরা আর তত্ত্বাবধায়ক সরকার মানে না আমরা আগের জায়গায় আবার ফেরত যাব তারপর আসলো 2014 সালে জাতীয় সংসদ নির্বাচন 5ই জানুয়ারি সেই নির্বাচনের আগেও ওনারা অগ্নিসংযোগ নাশকতা ওনারা ব্যাপক ভাঙচুর করেছে ভাঙচুর করার মধ্যে দিয়ে এদেশে অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকার এই দেশকে উন্নয়নের একটি মডেল দেশ হিসেবে সারা বিশ্বের দরবারে পরিচিত করেছে 2018 সালে যখন নির্বাচন হয় তখন ওনারা এই দাবি নিয়েছিল যে অবাধ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে আপনারা জানেন না মির্জা ফখরুল সাহেব মির্জা আব্বাস আপনার তো স্মরণ আছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আপনি বিজয় লাভ করেছিলেন 2018 সালে আপনার ডাক্তার হারুন নির্বাচনে অংশগ্রহণ করেছিল আপনার বিএনপি সব জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করেছিল তখন আপনারা জানেন যে 5টি সিট বিএনপি পেয়েছিল সেই 5টি সিট পেয়ে ডাক্তার হারুন আর ওই রুমেন ফারানা আর একজন ছিল তিনজন যখন সংসদে লাফালাফি করত তখন তো বলেন নি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় নাই আমরা এই সরকার থেকে পদত্যাগ করব এবার আবার আসছেন তত্ত্বাবধায়ক সরকারের সময় যাক আমাকে সংক্ষেপে বক্তব্য দিতে বলা হয়েছে আমি সংক্ষেপে দেব এই দেশে 600 বছর আগে আপনার রাজতন্ত্র ছিল এবার 600 বছর পরে 2001 সালে এই খালেদা জিয়ার ছেলে কোকো তারেক সবাই মিলে ওরা রাজতন্ত্র কায়েম করেছিল আমি এই রাজতন্ত্রের উপরে একটা গল্প বলে আমি শেষ করব তো ওই যখন আমাদের এই বিশ্বে এশিয়া মহাদেশে যখন 600 বছর আগে রাজতন্ত্র ছিল রাজপরিবারের 3 জন ব্যক্তি ওনারা এই ধরনের অরাজকতা কায়েম করেছিল কায়েম করে 3 জন এর যখন গদিচ্যুত হয় তখন যেটা বলে বৈঠকখানা সেই বৈঠকখানাতে 3 জন বসে আছে বাপ সহ আর 2 বেটা সহ বসে আছে তখন জিব্রাইল আলাইহিস সালাম ওই পাশ দিয়ে যাচ্ছে যেতে যেতে বলছে বাপ বেটা যেভাবে রাজতন্ত্র কায়েম করেছো 3 দিন পরে আজরাইল আসে ছুরি দিয়ে জবাই করে তোমাদের হত্যা করবে তো আমি এখন বলতে চাই যে মির্জা ফখরুল তারেক জিয়া তোমার কোকো তো মারাই গেছে খালেদা জিয়া তোমার আরো যারা পার্টনার আছে তোমরা রাজতন্ত্র কায়েম করতে চাচ্ছ তোমাদেরও জিব্রাইল আলাইহিস সালাম সংকেত দিয়েছে এবার ওরা কথাটা তো ভুলে গেলাম 3 দিন পরে ওই 3 জন ব্যক্তি বাড়িতে অজু করে ভোর রাত্রে অজু করে পাঞ্জাবি পায়জামা পরে ঘরের ভিতরে ঢুকে জানলা দরজা আটকাই দিয়ে 2 মেয়েকে সাথে ছিল তখন খালি পল্টি দিচ্ছে পল্টি পল্টি বলতেন তো এরকম টিকবাজি দিচ্ছে তো তখন বলছে 2 মেয়ে বলছে যে বাবা তোমরা 2 ভাই আর তুমি কেন এই পল্টি দিচ্ছ তো তখন বাবা বলছে বাবা আমাকে পল্টি দেওয়া বন্ধ করো না আমাকে জিব্রাইল আলাইহিস সালাম বলে গেছে 3 দিন পরে আমাদের জবাই করে হত্যা করবে পল্টি দেওয়া যদি বন্ধ করে তাহলে আমাদের জবাই করে হত্যা করবে তো মির্জা ফখরুল খালেদা তারেক জিয়া তোমরা পল্টি দিতে থাকো পল্টি দেওয়া যদি বন্ধ হয় তাহলে
জানুয়ারি 3 তারিখে জিতে ইসরায়েল এসে তোমাদের কিন্তু গলা কেটে হত্যা করবে। তোমরা এই বাংলার মাঠ থেকে বিদায় নিবা। পরিশেষে আমি একটা কথা বলতে চাই যে এই যুবলীগ আমাদের প্রিয় নেতা হানিফ সাহেবের হাতে গড়া তৈরি করা যুবলীগ, এই যুবলীগ অতীতে দেখে আসছেন, সামনের দিনে ইনশাল্লাহ এই যুবলীগ এই মিরপুরের মাটিতে দেখাবে। আর আরেকটা বিষয় বলি যে বিএনপির কতিপয় নেতারা সর্বস্তরের জামাতের সহ নেতারা বারবার বলছেন যে পুলিশ দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা মিরপুরের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই যে পুলিশ প্রশাসনের বাইরা আপনারা একটু মেহরবানি পূর্বক আপনারা আইন শৃঙ্খলার দায়িত্ব আপনারা পালন করেন, আপনারা ছেড়ে দেন, মাঠ ছেড়ে দেন। দেখি কত ধানে কত চাল, কত শাক আমরা মিটাই দেব। আমরা পুলিশ পাবেই, আমরা বঙ্গবন্ধু সৈনিক শেখ হাসিনার সৈনিক যুবলীগের সৈনিকরা মাঠে আসে। সকলকে ধন্যবাদ।